সম্মানিত ভাই সফরে থাকাকালীন ফরজ নামাজ কিভাবে আদায় করবে সে বিষয়ে কোরআন স্পষ্ট। তা হলো দুভাবে সে ফরজ নামাজ আদায় করতে পারে। প্রথম হলো এই যে প্রতিটি ও যখন যে নামাজের সময় হবে তখনই সেই অক্ত হিসাবে কচর করে নামাজ আদায় করবে চার রাকাত বিশিষ্ট নামাজ সফরে থাকাকালীন সফরত অবস্থায় কচর করে নামাজ আদায় করবে এটা হলো এক পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো এই যেটাকে জামা অর্থাৎ একত্রে আদায় করা দুই অক্তের নামাজকে একত্রে আদায় করা এটা সফরত অবস্থায় বা মুকিম থাকা অবস্থাতেও প্রয়োজন সাপেক্ষে পড়া যায় যা হাদিস থেকে প্রমাণিত তো এটা কিভাবে আদায় করবে যদি কোনো ব্যক্তি জহরের নামাজের অক্ত হওয়ার আগেই যদি সফর আরম্ভ করে তাহলে জহরকে পিছিয়ে নিয়ে গিয়ে আসরের সঙ্গে আদায় করবে এটাকে বলা হয় জামা তাখির আর যদি জহরের নামাজের হয়ে গেছে এমথ অবস্থায় যদি কেউ সফর করতে চায় তাহলে আসরের নামাজকে এগিয়ে নিয়ে এসে জহরের সঙ্গে আদায় করবে এটাকে বলা হয় জামাতক দিম তদরূপ মাগরেবেশা যদি কোনো ব্যক্তি মাগরেবের রক্ত হওয়ার পর যদি সফর আরম্ভ করে তাহলে এশাকে এগিয়ে নিয়ে এসে মাগরেবের সঙ্গে আদায় করবে আর যদি মাগরেবের রক্ত হওয়ার আগেই যদি সে সফর করতে আরম্ভ করে তাহলে মাগরে নামাজকে পিছনে টেনে নিয়ে গিয়ে এসরের সঙ্গে আদায় করবে একে বলা হয় জামা তো এই দুই পদ্ধতিতে সফর সফরত অবস্থায় নামাজ আদায় করা যায় একটা হল নামাজ প্রতিটি পড়তে জহরের সময় জহর আসরের সময় আসর মাগরের সময় মাগরে ঈশ্বরের সময় এসা ফাদরের সময় এসা কি করে কসর করে আদায় করবার এটা হলো চার রাখার বিশিষ্ট নামাজে আর দ্বিতীয় পদ্ধতি হলো এই দুই অক্তর নামাজকে একত্রে আদায় করা জহর আসর মাগরে বেশা এবং এটাই হচ্ছে নিয়ম তবে যদি কোনো কারণ বশত যদি সে সফরে থাকাকালীন আর যদি সে ফরজ নামাজটি আদায় করতে না পেরে থাকে তাহলে যখনই সে সফর থেকে নামবে বা সে হয়তো পানি জাহাজ বা উড়োজাহাজ বা গাড়িতে ছিল গাড়ি যদি দাঁড় করানো সম্ভব হয় পানি জাহাজ যদি পানি জাহাজে নামাজ পড়তে কোনো সমস্যা নাই যদি গাড়ি তো হয় এবং গাড়ি যদি দাঁড় করানো সম্ভব হয় তাহলে দাঁড় করিয়ে দিয়ে সেখানে সময় মতো নামাজ আদায় করে নেবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দুই নামাজকে একত্রে আদায় করবে এই দুটার মধ্যে কোনো একটি যদি সম্ভব না হয় তাহলে গাড়ি যখন তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে বা যেখানে নাস্তা পানি করার জন্য সময় দিয়ে থাকে সেখানে সে নামাজ আদায় করে নেবে বাকি আল্লাহ আলমদাহ সালাম আলাইকুম